আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর ফুলের টপটি কীভাবে বানানো হয়েছে আপনারা যদি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমে আমি একটি 4 ইঞ্চি কাগজ নিয়ে নিচ্ছি। এটাকে কাটতে হলে আমাকে একটি কেঁচি নিতে হবে, আমি কেঁচি নিলাম। এখন এটাকে আমি একটি ফুল কাটবো, কীভাবে কাটি সেটা আপনারা দেখতে থাকেন। আমি ফুলটা বানিয়ে নিলাম। আমি এরকম আরো অনেকগুলো ফুল বানিয়ে রেখেছি। আমি এগুলো কালারিং পেপার দিয়ে পেঁচে নিয়েছি। আমি এটাকে একটা গাছ বানাবো। এখন আমি কিভাবে জোড়া লাগাই সেটা আপনারা দেখতে থাকেন। আমি এখন এটাকে আটা দিয়ে লাগিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। তা আমি এখন এটাকে বসিয়ে দিলাম। আমি এখানের মধ্যে কালারিং কাগজ দিয়ে আমি এটা সুন্দর করে ডিজাইন করে নেব। আমি সুই সুতা নিয়ে নিলাম। আমি এখন এটাকে সুন্দর করে ফুলগুলো কাটবো। তা আমি এখানে সবগুলো গেঁথে রেখেছি। এখন আমি এটাকে এটার উপর বেঁধে দেব। আমি এটা বেঁধে ফেলেছি। এখন আমি এই ফুলগুলো বসিয়ে দেব এটার উপর সুন্দর করে, সেটা আপনারা দেখতে থাকেন।